ফসল মুখ দেখেছিস? কেমন দেখতে? ওটা রাক্ষসের মুখ না, ওটা সিঁড়ি। প্রিয় বাবারে, একটু সিংটা খুঁচিয়ে নেবে। আর এখানে আছে জিরাফ স্লিপ। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। অনেকদিন ধরে ব্লগ দেওয়া হয় না, তার ভিতরে একদিন না দুদিন হয়তো আমি শর্ট ভিডিও দিয়েছিলাম, আর ব্লগটা অনেকদিন ছাড়া হয় না। তা এই গরমের কারণে, যার মানে এত গরম পড়েছে যার কারণে কোনো ভিডিও আমি বানাতে পারছি না। তার ভিতরে মানে ছেলে সারা গায়ে সে গরম মানে বেরিয়ে গেছে, এত গরম, যার কারণে আমি মানে পুরো টাইমটা ওর সঙ্গে মানে কাটাতে হচ্ছে। আর ও এত কান্নাকাটি করছিল, তার ভেতরেও তো একটা মানে কী বলবো, একটা দুর্ঘটনা ঘটে গেছিলো যে এর ওর মানে আমার ছেলের এই উপরের ঠোঁটের না এই ভেতরটায় কেটে গেছিলো, মানে অনেকটা, প্রায় এতটা মানে আঙুল ঢুকে যাবে এরকম ডিপ হয়ে কেটে গেছিলো। সেটার জন্য ডাক্তার পাশে পুরো মানে ডাক্তার দেখিয়ে ওষুধ ফসুদ খেয়ে ওটা ঠিক না হতে হতে দেখছি হঠাৎ করে গরমটা বেরিয়ে গেছে গায়ে, মানে এত গরমে, যার কারণে আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। তা এখন নিত্য নতুন প্রতিদিন হয়তো আমি দিতে পারবো না। আইসক্রিম খাবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এখন আইসক্রিম খাবে। ঠিক আছে চলো আমি দিচ্ছি, চলো আইসক্রিম আলা দাঁড়াতে বলো। আইসক্রিম খাবে বলে এখন বায়না শুরু করেছে আইসক্রিম। আইসক্রিম আলা চলে গেছে ওদিকে। আর এই এত রোদ্দুর, রোদ্দুরের মধ্যে বাইরে বেরোনো যাচ্ছে না, প্রচুর মানে কাঠফাটা রোদ্দুর, পুরো মাথা তালু গরম হয়ে যাবে এরকম রোদ্দুর। তা চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের একটা লেটেস্ট ভিডিও হতে চলেছে, আজকে সন্ধ্যের সময় আমরা একটা জায়গায় যাব, খুব এনজয় করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে যাক মানে দেখতে থাকো কোথায় যাচ্ছি কী করছি, সম্পূর্ণটা তোমাদের সঙ্গে ভিডিও করব, মানে শেয়ার করব ভিডিওতে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ আজকে মানে চলে গেছো তো বাবু? আচ্ছা ঠিক আছে, একটু হাই বলে দাও বাবু, একটু হাই বলে দাও। হ্যালো বলবে না, রেগে গেছে বলবে না, বলে না, একটু বলে দাও বন্ধুদের হ্যালো, একটু বলো, বলবে না। চলো বন্ধুরা তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, আর সারাদিন কি কাজকর্ম করেছি না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু আমরা আবার যেটা বেরোবো, যার জন্য বেরোবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা বেরোবো ঠিক সন্ধ্যে 7:30 নাগাদ বেরোবো বাড়ির থেকে। তা বাড়ির থেকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সিক্রেট থাকলো, তোমরা পুরো ভিডিওটা দেখবে তারপরেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি সেজে বুঝি। তা চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আর সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে আর শেয়ার করি।
চলো বন্ধুরা, এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে আমরা নিচে চলে এসেছি, আর এদিকে রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা রয়ে মানে হয়ে রয়েছে। আর বিয়েবাড়িতে নিমন্ত্রণ যারা রয়েছে তারাই আর কি রয়েছে, আর আমরা এই যে সব মানে আমাদের যে কজন এসেছি আর কি নাচের ক্লাসের গ্রুপ থেকে, তারা আর কি একসাথেই আমরা রয়েছি। আর সবার মিলে খাওয়া হয়ে গেছে। আর এই ক্লাবটাই হচ্ছে কি স্যারের বিয়েবাড়ি ভাড়া করেছিল আর কি, এখানেই ওনার বৌভাত অনুষ্ঠান হয়েছে। রাত বাজে এখন 11:30, আর পুরো রাস্তাঘাট দেখুন লোকজন খুব কম আছে। ভিআইপিতে শুধু বাস গাড়ি এগুলো চলছে।